হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমার শৈবে যে কোর্সটি ছিল, আজকে পঞ্চম ক্লাস আমি নিতে যাচ্ছি। চতুর্থ ক্লাসে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা ফেসবুক অ্যাডস লাইব্রেরি, টিকটক অ্যাডস লাইব্রেরির মাধ্যমে ফ্রিতে ভালো ভালো প্রোডাক্ট খুঁজে বের করবেন। আজকে এই ভিডিওতে আমি দেখাবো যে প্রোডাক্ট রিসার্চের পর আপনারা কিভাবে একটি ভালো সাপ্লায়ার আলি এক্সপ্রেস অথবা আলিবাবা থেকে খুঁজে বের করবেন, যেই যে সাপ্লায়ার আপনার কাস্টমারকে গুণগত মান অক্ষুণ্ণ রেখে প্রোডাক্টটি সাপ্লাই দিবে। তো এটি হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট জিনিস, কারণ আপনি যদি রিপিট কাস্টমার খুঁজেন, সেক্ষেত্রে আপনার একটা কাস্টমার যদি আপনার প্রোডাক্টটি নিয়ে সন্তুষ্ট হয়, ও রেফারও করতে পারে অথবা ও পুনরায় আপনার স্টোর থেকে প্রোডাক্ট কিনতে পারে। তো সেক্ষেত্রে আমরা চলে যাব যে গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে শিটটি, সেটি আমি ওপেন করব, সেটিতে যে প্রোডাক্টটি আমি রিচার্জ করেছিলাম অথবা অন্যান্য শিটে আমি প্রোডাক্ট রিচার্জ করেছিলাম, এগুলো কিভাবে আমি আপনাদের সাপ্লায়ার খুঁজে বের করি সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করব। এখানে দুইটি বিষয় আছে, খেয়াল করুন, আমি একটি আপনাদেরকে বলে দিচ্ছি। একটি বিষয় হচ্ছে যে প্রোডাক্টের গুণগত মান অক্ষুণ্ণ রেখে সাপ্লায়ার বের করা। সেকেন্ড বিষয় যেটা হচ্ছে সেটা হলো আপনার কম সময়ে ডেলিভারি, এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। এবং এখানে আরও কিছু বিষয় আছে, সেগুলো আমি আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করব। সাপোজ ধরেন আমার ক্লায়েন্ট ইউনাইটেড স্টেটে ড্রপশিপিং বিজনেস করে, ও আমাকে বললো যে এমন কিছু প্রোডাক্ট বের করে দাও যে প্রোডাক্টগুলো ইউনাইটেড স্টেটে খুব কম সময়ে শিপমেন্ট হয় অথবা খুব ভালো মানের প্রোডাক্ট এবং খুব দ্রুত সময়ে শিপমেন্ট হয়। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা প্রথমে কম্পিটিটর লিঙ্কটা ওপেন করবো। আমরা জানি যে কম্পিটিটর কিভাবে বের করতে হয় সবকিছু আমি গত ভিডিওতে দেখিয়েছি। গত ভিডিও যারা দেখেননি অবশ্যই অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে আজকে সবগুলো ভিডিওর লিঙ্ক দিয়ে দিব অথবা প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিব, আপনারা ওখানে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত সবগুলো ভিডিও রয়েছে দেখেন। এখানে প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস, তৃতীয়, চতুর্থ, আজকে পঞ্চম ক্লাস আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা একটা কম্পিটিটরে ঢুকে যাই, ঢুকার পর আমরা এটা এটা আলি এক্সপ্রেস অলরেডি বের করা আছে, তবু আমি দেখা দিচ্ছি আপনাদেরকে কিভাবে বের করবো। আমরা আলি এক্সপ্রেসটা ওপেন করি, একটা প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে যে একটু দেখি আসুক। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি, এটা এগুলো আস্তে আস্তে আমি একটা কথা বলি আপনাদেরকে, সেটা হলো যে কখনোই আপনারা এলোপাথাড়ি আলি এক্সপ্রেস থেকে যে কোনো সাপ্লায়ার সিলেক্ট করবেন না, কারণ এই ক্ষেত্রে কি হয় আপনার সাপ্লায়ার কাস্টমার যে হয়তো ও রিপোর্ট নিতে পারে, রিপোর্ট করতে পারে অথবা এগুলো অনেক রকমের প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনারা সাপ্লায়ারটা অবশ্য মাস্ট বি, আপনি ভালো একটা সাপ্লায়ার খোঁজার ট্রাই করবেন এবং সাপ্লায়ারের মাধ্যমে অবশ্য অবশ্যই আপনার যে ব্র্যান্ডিং আছে ওটার গুণগত মান অক্ষুণ্ণ রাখার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আমি একটু দেখি, এটা হচ্ছে ডাবল সাইড কাটিং বোর্ড, তো আমি এটা দিলাম, এটা কপি করে এটা কপি করার পর এখানে আমি পেস্ট করি। পেস্ট করার পর এখানে আপনারা দুইটা জিনিস দেখতে হবে, সেটা হলো উপরে যে কোন লোকেশনে শিপিং যাবে সেটি আপনারা সিলেক্ট করতে হবে। আমি অলরেডি এখানে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে রেখেছি এবং কারেন্সি ডলার দিয়ে রেখেছি। এরপরে এখানে দেখেন শিপ ফ্রম ইউনাইটেড স্টেট ডিমান্ড, সেক্ষেত্রে ইউনাইটেড স্টেটের যে সাপ্লায়ারগুলো আছে সেম প্রোডাক্টটা যদি ওরা সাপ্লাই দিয়ে থাকে তাহলে এখানে ওই প্রোডাক্টটা আসবে। যেমন এই প্রোডাক্টটা আমরা ওপেন করি, এটা কয়দিনে ডেলিভারি অথবা কীভাবে কী এটা আমরা দেখবো। আর আমাদের আরেকটা প্রাইজিংয়ের বিষয়টা আমি আপনাদেরকে একটু দেখাই দিব, এটা আমি একটু আগে সব যেগুলো যেগুলো মিলে এগুলো আমি একটু ওপেন করি, আরেকটু দ্রুত শিপিং বাইরে করার চেষ্টা করবো। এটা $13 আর সেলিং প্রাইস কত আমরা একটু দেখি, সেলিং প্রাইসটা হচ্ছে যে $39.40, $40 তাহলে ঠিক আছে $13 হলে, বাট 15 দিন হলে একটু বেশি হয়ে যায়। আমরা অন্য শিপিং মেথড আছে কিনা দেখি, এই যেখানে আছে শিপিং মেথড 3 থেকে 13 দিনের ভিতর, 4 থেকে 13 দিনের ভিতর, সেক্ষেত্রে শিপিং শিপিং চার্জ পড়বে $11.85। সেক্ষেত্রে আমরা দেখি এটা কম হলো 50% প্রফিট থাকতে হবে, আমরা একটু দেখি এটা 50% প্রফিট থাকে কিনা, মানে অর্ধেক প্রফিট থাকতেই হবে, যোগ $11.85, ষোলো মাইনাস চল্লিশ তাহলে 23, তার মানে $20 অবশ্য অবশ্য প্রফিট থাকে। তো এটা আমরা রাখি, এটা এটা ঠিক আছে, খারাপ না,
এটাতে এটা এটা যদি আমরা সিলেক্ট করি সেক্ষেত্রে আমরা ইয়া করব, মানে ভালোই আছে এটা, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা এই যে কম্পিউটার এখানে আলি এক্সপ্রেসে কি করব, এই এই আলি এক্সপ্রেসটা পেস্ট করে দিলাম। এরপর আমরা আরো কিছু এইগুলো দেখি, যেমন এটাতে এটা এটা সেম প্রাইস, বাট শিপিং শিপিংটা দেখি, এখানে শিপিং ডেলিভারি নাই। এটা এটা চায়না প্রোডাক্ট, চায়না সাপ্লায়ার। এটাতে দেখি ইউএস মেথড আছে, আগস্ট 10, এটা কি জুন, জুন জুলাই, না এগুলো হবে না, সবগুলো চায়না থেকে, চায়না 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 হবে না। এটা দেখি, এটা এটা সেম মনে হচ্ছে আমার, এটা সবগুলো চায়না থেকে, চায়না থেকে। এটা দেখি, এটা এটা এই যে 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 আচ্ছা আচ্ছা, 11.24, 11.24, আর এখানে $5, এটা কত হবে একটু দেখি। ১১.২৪ তাহলে হয়েছে ১৬, এত মাইনাস ৪০ দিয়ে ২৩.৭০। সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আমরা প্রথম যেটা সিলেক্ট করছিলাম এটা ৪.৭৩, ৫.৬, 11.85, 11, ঠিক আছে, প্রথমটাই বেস্ট আমার মনে হচ্ছে। কারণ প্রথমটাও সিলেক্ট করতে পারেন, এটাও সিলেক্ট করতে পারেন। এটা এটা দেখি, দোনোটার সাপ্লায়ারের যে ইয়া আছে, যে আপনার কুরিয়ার আছে, দোনোটাই সেম, USPS, এটাও USPS, দোনোটা সেম, দোনোটা সিলেক্ট করতে পারেন, দুইটা আমরা পেয়ে গেছি। এভাবে করে আপনারা আলি এক্সপ্রেস থেকে ভালো ভালো সাপ্লায়ারগুলো বের করতে পারেন ইউনাইটেড স্টেটের জন্য। সেক্ষেত্রে আপনি অবশ্য প্রফিট মার্জিন 50% রাখতেই হবে। তো কারণ আপনার যখন আপনি বিজনেস করবেন, প্রোডাক্ট রিসার্চের জন্য একজনকে হায়ার করতে হবে, ডিজাইনের জন্য হায়ার করতে অনেক খরচ আছে, সেক্ষেত্রে আপনি প্রোডাক্টগুলো এমনভাবে সিলেক্ট করতে হবে কম হলেও ৪০-৩৫ ডলারের উপরে থাকতে হবে প্রোডাক্ট প্রাইস, নাহলে আপনার প্রফিট মার্জিনটা, নেট প্রফিটটা গ্রেদার করা খুবই আপনার জন্য কষ্ট হয়ে যাবে। তো এটি হলো একটা বিষয়। এরপরে আমি আপনাদেরকে আরেকটা বিষয় শেয়ার করার জন্য শেয়ার করার চেষ্টা করি, সেটি হলো এখানে দেখেন, আমরা আমরা আরেকটা বিষয় দেখি। এখানে অনেক সময় ক্লায়েন্টরা চায় যে ফ্রি শিপিং, ফ্রি শিপিং এর জন্য আপনি এখানে সিলেক্ট করবেন, ফ্রি শিপিং হয়ে যাবে। সেক্ষেত্রে অনেক সময় মানে শিপিং প্লাস এই দুটোটা যোগ করে রাখে, কিন্তু সেম টু সেম। তারপরে যদি বাইরে বলে যে আমাদের কি লাগবে, রেটিং লাগবে, মানে ভালো রেটিং, যার যেগুলো অর্ডার অলরেডি হয়েছে ওইরকম লাগবে, সেক্ষেত্রে আপনারা এই যে নয়টা সোল্ড এবং এরকম করে করে আপনার সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তারপরে আপনার এরকম করে করে আপনি এখান থেকে ফিল্টার করে করে সবগুলো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো এগুলো আমাদের আলি এক্সপ্রেস। এবার আমি আলিবাবাতে কিছু জিনিস দেখাই। এখন আলি এক্সপ্রেস কাদের জন্য, আলিবাবা কাদের জন্য, এই বিষয়টা আমি একটু বুঝি। আলি এক্সপ্রেস হচ্ছে যে যারা সিঙ্গেল প্রোডাক্ট সেল করে, যেমন আমি ধরেন একজন ড্রপশিপার, আমি সিঙ্গেল প্রোডাক্ট ফ্রম আমার আমার বিজনেস হচ্ছে যে B2C, অর্থাৎ বিজনেস বিজনেস মানে হচ্ছে যে আপনার যেটা যে মূল উৎপাদনকারী তার থেকে কাস্টমার, আর একটা হচ্ছে B2B, অর্থাৎ হচ্ছে যে যেটা আপনার যে উৎপাদন করে তার থেকে ক্রয় করে আমি কি পাইকারি মানে পাইকারি যে কিনে ক্রেতা ওর কাছে বিক্রি করা। তো এক্ষেত্রে আমি একটা সেল করা হচ্ছে B2C, আর একটা হচ্ছে B2B হচ্ছে মানে লটে সেল করা, যে একটা লট আমি সেল করবো। সেক্ষেত্রে খুচরার জন্য আপনারা আলি এক্সপ্রেস বেস্ট, আর লটের জন্য আলিবাবাটা হচ্ছে বেস্ট। লট হচ্ছে কি, ধরেন আপনি একসাথে 100টা প্রোডাক্ট, 1 কন্টেইনার 2 কন্টেইনার প্রোডাক্টের জন্য আলিবাবা খুবই ভালো মানের একটি সার্ভিস আপনাকে দিয়ে থাকবে। তারপরে ইটস আছে, এটাও আমি দেখানোর চেষ্টা করব। যেমন আমরা এই প্রোডাক্টটা, যে প্রোডাক্টটা নিয়েছিলাম এখানে এই যে প্রোডাক্টটা আমি একটু ওপেন করে রাখি, এটা আমরা তিনটাকে কম্বাইন করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেম প্রোডাক্টটা দিয়ে, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। আসতে সময় লাগতেছে, এটা কেটে দিই, এটাও কেটে দিই। আলিবাবা আসছে, প্রোডাক্টের নামটা আমরা এখানে দিয়ে দিব।
আমরা সার্ভিস দিই। এটা আবার ভালো, এটাও এটাও খুব ভালো, এটা খুবই শিপিং টাইমটা খুবই তাড়াতাড়ি দেয়। বর্তমানে এটাও খুবই ভালো ব্যবহার হচ্ছে। এখানে এখানে আমরা সেম প্রোডাক্টটা সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে এখানে আসছে আসছে আমরা খুঁজি এই যে প্রোডাক্টটা, সেম প্রোডাক্টটা, ঠিক আছে, মিনিমাম অর্ডার 2 পিস। আচ্ছা আমরা এখানে একটু সার্চ দেওয়ার চেষ্টা করি, এখানে আলিবাবাটা আগে আমরা বুঝে ফেলি, মিনিমাম অর্ডার 2 পিস, এটা আমি একটু ওপেন করি, মিনিমাম অর্ডার 10 পিস, এটা ওপেন করি, মিনিমাম অর্ডার 50 পিস। আপনি যত বেশি নেবেন তত দাম কমবে, যত বেশি নেবেন তত দাম কমবে। দেখেন এখানে, দেখেন আপনি যদি এখানে দেখেন এই 1,000 থেকে 39,999টি নেন, সেক্ষেত্রে প্রত্যেকটি প্রাইস পড়বে যে 0.65 করে পড়বে। তো এক্ষেত্রে আপনাকে লট নিতে হবে, মানে আপনাকে পুরো লটটা নিয়ে ফেলতে হবে, সেক্ষেত্রে আপনার দাম এরকম পড়বে। এখানে আরেকটি বিষয় হচ্ছে যে দেখেন আপনি এখানে অনেক কম প্রাইসে পাবেন, অনেক কম প্রাইস। সাপোজ আমি যদি একটু আলিএক্সপ্রেসে দেখি, আলিএক্সপ্রেস প্রোডাক্ট প্রাইসের দাম ছিল যে এত প্লাস শিপিং কস্ট সহ, আমরা একটু হিসাব করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, একটু দেখাই, 4.73 যোগ 11.85, সেক্ষেত্রে একটা প্রোডাক্টের প্রাইস পড়ে যে $16.58, ষোলো দশমিক আটান্ন। এখন আমি ১৬.৫৮ একটা হিসাব করি আপনাদেরকে দেখাই, ১৬.৫৮ করে যোগ ধরেন আমি 500 পিস নিব, তাহলে 500 পিসের দাম কত পড়ে দেখি, তাহলে ১৬,৫৮০, এটা একটু মনে রাখার চেষ্টা করেন, ১৬,৫৮০। এখানে মাত্র পরে যাবে কত, $340 প্লাস এর সাথে ধরেন শিপিং কস্ট মিলে ধরেন $500, কোথায় ১৬,০০০, কোথায় ৫০০। এটা অনেক ভালো একটা, মানে খুচরা যারা মানে পাইকারি যারা কিনতে চায় তাদের জন্য এটা ভালো। তারা যদি লটে এটা কিনে শুধুমাত্র এটারই মার্কেটিং করেন, সেক্ষেত্রে এটা আপনি প্রফিট অর্জন করতে পারেন, যে আপনি লটে আপনার বাড়ি ইউনাইটেড স্টেট অথবা যে কোনো একটা ইউরোপিয়ান কান্ট্রিতে, সেক্ষেত্রে আপনি ওই লোকেশনে বিজনেস করতে চাচ্ছেন, এই প্রোডাক্টটা দিয়ে আপনি পুরো একটা লট এই প্রোডাক্টটা কিনে আপনি এই প্রোডাক্টটার বিজনেসটা করতে পারেন। এক্ষেত্রে আপনি B2C বিজনেস করতে পারেন, এখানে আলিবাবা থেকে এভাবে পাইকারি আপনি কিনে এভাবে করে বিজনেস করতে পারেন। তো আলিবাবার বিষয়টা বুঝতে পারছেন আমরা। এবার আরেকটা প্ল্যাটফর্ম চলে আসে, এটার নাম ইটসে, এটাতে আমরা একটু দেখি প্রোডাক্টটা সেম প্রোডাক্ট আছে কিনা, নাও থাকতে পারে কারণ এদের সাপ্লাই সীমিত, যে সাপ্লাইগুলো এটাগুলো খুবই মানে ভালো মানের সাপ্লাইগুলো এখানে থাকে। আচ্ছা আমরা ইমেজ দিয়ে একটু খোঁজার চেষ্টা করি, ইমেজ দিয়ে অথবা পুরো এটা দিয়ে গুগলও দেখতে পারি। থাকতে পারে বাট নাই, একটু নেটওয়ার্ক স্লো করতেছে, সেটা কেটে দিই আর একটু খুঁজি চেষ্টা করি। যদি সৈভেনি আপনারা বাইরে কোর্স করে থাকেন, এরকম ডিটেলস আপনাদেরকে কোনো কিছু বুঝিয়েছে কিনা অথবা ডিটেলস আপনাদেরকে প্রোডাক্ট রিসার্চ সাপ্লাই রিসার্চ এগুলো করিয়েছে কিনা আমাকে একটু কাইন্ডলি বলবেন। আমার যতটুকু আমি অনেক স্টুডেন্টের সাথে কথা বলেছি যাদেরকে বাইরে শুধুমাত্র আলিএক্সপ্রেসে ফিল্টার করে প্রোডাক্ট রিসার্চ শেখায়, এরকম ডিটেলসে প্রোডাক্ট রিসার্চ খুবই কম শেখায়, 5,000-6,000 টাকার
যেই কোর্সগুলো করায় সেগুলোতে। একটু আমরা এখন ডিটেলস দেখার চেষ্টা করি, নেটওয়ার্ক একটু স্লো করতেছে। আচ্ছা যাই হোক, একটা কাজ করি, আমরা ইমেজ দিয়ে খুঁজি, আমার মনে হচ্ছে পাবো, বাট দেখি। আপনারা সেম শিটটা করে, আপনারা সেম টু সেম সব কিছু রেখে এই সাপ্লাইয়ারের জায়গায় এরকম, আর আপনারা একটা এখানে কলাম বাড়াতে পারেন শিপিং টাইম, শিপিং টাইম দিয়ে শিপিং ডেলিভারি অথবা ডেলিভারি টাইম দিয়ে 4 থেকে 13 দিন, 13 ডেজ, 4 থেকে 13 ডেজ এরকম করে আপনারা দিলে বিষয়টা এ হয়ে যাবে, ঠিক আছে, ক্লিয়ার হয়ে যাবে। এ হলো যে বিষয়, আচ্ছা এটা আসতেছে না, এটা আমি অন্য একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে ইনশাল্লাহ। এ হচ্ছে বিষয়, আপনারা এভাবে করে সাপ্লায়ারগুলো রিচার্জ করবেন। সাপ্লায়ার খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, ড্রপশিপিং বিজনেসের সাপ্লায়ারটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এমন একটা সাপ্লায়ার সিলেক্ট করবেন যেটা আপনার রিফান্ড নিতে, কাস্টমার রিভিউ খারাপ দিতে আপনাকে ইয়া করে, প্রবলেম করে, তো সেক্ষেত্রে আপনারা সাপ্লাইটা ভালোভাবে রিচার্জ করার চেষ্টা করবেন। আশা করি আপনাদের এই ভিডিওটি হেল্পফুল হবে, এবং এই ভিডিওটির মাধ্যমে আপনারা যদি কিছু শিখে থাকেন অথবা আপনারা কিছু জেনে থাকেন, সেক্ষেত্রে আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা অনেক নিউ ভিউ রয়েছেন, ভিউয়ার রয়েছেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমি রিচার্জ রেটে দেখিয়েছি, আমার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেক্ষেত্রে আমি আরও উৎসাহিত হব এবং আপনাদেরকে নতুন নতুন ভালো ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো। আমার জন্য দোয়া করবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে আপনার মাধ্যমে আরেকজন উপকার হয় ফ্রিতে, ওরা ফ্রিল্যান্সিং করার জন্য অথবা ফ্রিল্যান্সিং শেখার জন্য উদ্বুদ্ধ হয়। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু, ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।